আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকের টপিকস বাচ্চাদের কনস্টিপশন প্রসঙ্গে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য প্রসঙ্গে। দেখা যায় অনেক বাচ্চা দুধ খান, ভাত মাছ মাংস খেতে চায় না। ছোট ছোট বাচ্চা বুকের দুধ খান, কিন্তু কনস্টিপশন একদিন নয় দুই দিন পর পায়খানা হয়, বাচ্চা পেটের যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকে, মা বাপেরা বিচলিত হয়ে যান বাচ্চার কষ্ট দেখে। তারা কি ভাবেন কিভাবে বাচ্চাকে দ্রুত পেট ব্যথা রিলিফ করা যায়, তারা বিচলিত হয়ে পড়েন। তাই সেই বাচ্চাদের কনস্টিপশন বাচ্চাদের চিকিৎসা প্রসঙ্গে বলছি, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি। বন্ধুরা, আমার এইরকম বাচ্চা 1 থেকে 5 বছর পর্যন্ত এই কোয়ালিটির বাচ্চাদের এই রোগটায় কনস্টিপশনটা বেশি হয়। এইরকম রোগী আপনাদের চেম্বারে আসলে শুধু মেডিসিনের উপর নির্ভর করলেই চলবে না, তাদের ডায়েটের প্রতিও একটু দৃষ্টি দিতে বলবেন। তারা নিজেরাও যে শাক সবজি খায়, অনুরূপভাবে বাচ্চাদেরও শাক সবজি খাওয়ানো প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে, এবং খালি গুরুতর দ্রব্য বাচ্চাকে খাওয়ানো যাবে না। কেমিক্যাল যুক্ত বাজারের চিপ জুস এইরকম খাবার থেকে বিরত রাখতে হবে, তাহলে বাচ্চা অতি দ্রুত এই কনস্টিপশনের হাত থেকে রক্ষা পাবে। আমাদের হোমিওতে কিছু মেডিসিন আছে, সাইজাল সিমটম অনুসারে মেডিসিনগুলো প্রয়োগ করলে দেখা যায় অতি দ্রুত বাচ্চাদের কনস্টিপশন দূর হয়ে যাবে। এই কনস্টিপেটেড বাচ্চাকে সকালে সালফার, রাতে নাক্স কিছুদিন সেবন করালে কনস্টিপশন আর থাকবে না, লেভার গ্রন্থির থেকে ভ্যাকসিন পাসিং হবে, ঠিক মতো পায়খানা ক্লিয়ার হবে। এছাড়া কোনো কোনো সময় কিছু কিছু বাচ্চাদের দেখা যায় পুষ্টিকাম প্রয়োগ করলেও এই কনস্টিপশনের হাত থেকে বাচ্চারা রক্ষা পায়, নিয়মিত পায়খানা হয়। তাই কনস্টিপশনের রোগী আসলে চিন্তার কোনো কারণ নাই। আমাদের হোমিও মেডিসিন সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে অতি দ্রুত বাচ্চাদের কনস্টিপশন দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খাওয়ায়, বিভিন্ন সিরাপ খাওয়ায় দীর্ঘদিন বাচ্চারা এরকম কষ্ট ভোগ করার পরে অবশেষে আমাদের কাছে আসে। তাই বন্ধুরা আমার, যাদের বাচ্চার এরকম কনস্টিপশন হবে, কোষ্ঠকাঠিন্য হবে, তাদের একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন বাচ্চারা রুচিও থাকবে না, পায়খানা ক্লিয়ার না হলে, এমনকি বুকের দুধও বাচ্চারা ঠিক মতো খাবে না। তখন বিচলিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যাবেন। আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, বিভিন্ন সিরাপ না খেয়ে, সাসপেনশন না খাওয়াই আপনি হোমিও ডাক্তারের কাছে যাবেন, অভিজ্ঞ হোমিও ডাক্তার সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যদি হোমিও মেডিসিন প্রয়োগ করেন, ইনশাল্লাহ ওই বাচ্চা কনস্টিপশন যে যাবে তার সারা জীবন আর এই কনস্টিপিটেড এই কোষ্ঠকাঠিন্য রোগ আর হবে না, কনস্টিপশন হবে না, সে ভালো থাকবে। তাই আজকের আলোচনা এখানে টিটানছি। আসসালামু আলাইকুম।